আরাফার একদিন সেম থাকলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে। এক দুই তিন, প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো তিন দিন সেম থাকলে এক বছরের সেম পালনের নেকি হবে। চার, মানসামারা মাজানা সুমাতবাহ সিত্তান মিন সওয়াল কানা কাসিয়ামি তাহারে কুল্লেহি, কেউ যদি সওয়ালের ছয় দিন সেম থাকে তাহলে সারা বছর সেম পালন করলে যা নেকি হয় তাই হবে। এক খেয়ালে চেয়ে থাকেন আমার দিনই বোন ভাই, আপনারা এদিকে খেয়াল করেন। এক, মহরমের দুই দিন সেম বিগত এক বছরের পাপ ক্ষমা হবে। দুই, আরাফার একদিন সেম আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে। তিন, প্রতি মাসে তিন দিন সেম, তেরো চোদ্দ পনেরো সারা বছর সেম থেকে যত নেকি হয় তত হবে। চার, রমজানের সেম থাকার পরে শাওয়ালের ছয়টা থাকলে সারা বছর সেম পালন করে জানে কি হয় তাই হবে। এবার বুবুর কথা, বুবু বলছে, বুবু শাওয়ালের ছয়টা রোজা রাখো বুবু, তবে হায়েজের কারণে রমজানের যেগুলো ফরজ ছুটে গেছে বুবু সেগুলো আগে রাখিও, কেননা এটা ফরজ আর এটা সুন্নাত। বুবু আপনাকে এই কথা কে বলল বলেন তো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায়েজের কারণে যে রোজাগুলি ছুটে যেত সেইগুলি এগারো মাস পরে তিনি আবার শাবান মাসে রাখতেন, মরা পর্যন্ত সময়। হায়েজের কারণে যে রোজা পাঁচটা সাত ছুটে যাবে মহিলাদের, এগুলো তারা কখন করবে? সারা বছর, বাকি জীবন, মরা পর্যন্ত, যেদিন পারবে। আল্লাহ রাসুল কিছু বলেননি, তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখন রাখতেন বলেন তো দেখি? আবার শাবান মাসে, এগারো মাস পরে। আর বুবু বলছে, বুবু আগে এটা করো বুবু, ওটা সুন্নাতের, এটা ফরজ। দেখেছেন বুবুর বৈঠকের বক্তব্য, সব কথা নাকি বোখারিতে আছে। আপনাকে আমি খাটো করিনি, আপনি আমার দিনই বোন, আপনি সঠিক কথা বলেন, এটা আমি চাচ্ছি। শাওয়ালের ছয়টা ধারাবাহিক করতে হবে না, ছেড়ে ছেড়ে করতে হবে, কথা আল্লাহ রাসূল বলেননি, তবে উত্তম হবে ধারাবাহিক করা। ছেড়ে ছেড়ে করলেও সমস্যা নেই, তবে শাওয়াল মাসে হতে হবে ছয়টা। এবার চলে আসলাম বৃহস্পতিবার সোমবার সিয়াম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। তিনি বলতেন, আনা উহিব্বু আইরফা আমালি ওয়া আনা সায়েম, সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় দুই দিন বৃহস্পতিবার সোমবার, আল্লাহ দেখুক আমি সিয়াম আছি, নেও নেও আমার রিপোর্ট, নেও সিয়াম অবস্থায় নেও, আমি চাই আমার যখন তুমি পাপ নেকি দেখবো তখন দেখবো যে আমি সেম আছি। এটা আমাদের নবীর চাহিদা, যার কারণে তিনি কি করতেন বৃহস্পতিবার আর সোমবার সেম থাকতেন। এবার চলে আসলাম শাবান মাসে, এটাই আলোচনার শেষের দিকে, এক খেলে চেয়ে থাকবেন, উনিশ বিশ পাঁচ যেন না নড়ে। এখানে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, পুরো আলোচনা এই আলোচনাতে ঢাকা আছে। মানে আপনি এখন পর্যন্ত একদিনও সেম থাকলেন না কেন? পনেরোই শাবান থাকবেন, এই জন্য কে নাকি বলেছে যে শাবানে দুইটা থাকতে হয় চোদ্দ পনেরো তাই থাকবেন, এই জন্য বুবু নাকি বলেছে পনেরোই শাবানে সেম থাকো বুবু অনেক নাকি হবে এই জন্য? জি না, সব কথাগুলি বাতিল, আমি অনুবাদক। দেখেন তো, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবীকে বললাম, লামা আরাকা তাসুম ফি শাহরিন মিনা শুহুরে মাতা সুম শাবানা, আল্লাহর নবী আপনাকে শাবান মাসে যত সেয়াম থাকতে দেখি অন্য মাসে তো দেখি না, কেন এইটা? আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সেয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা। আচ্ছা, জিজ্ঞাসাটা মনে থাকবে কি? একটা বাক্য মনে করেন তো দেখি কি জিজ্ঞাসা। আল্লাহর নবী আপনি শাবান মাসে এত সেম থাকেন কেন? এটা জিজ্ঞাসা। এবার উত্তর, যাকা শাহরুন বানা রজব রমজান, এটি একটি মাস রজব রমজানের মাঝে, এটি একটি মাস রজব রমজানের মাঝে, মানুষ তাতে গাফেল থাকে, যাকা শাহরুন, এটি একটি এমন মাস, তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় এই মাসে, বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় এই মাসে, ওনা উহিব্ব আমি ভালোবাসি আইরফা আমালি ওয়ানা সায়েম, আমার বাৎসরিক রিপোর্ট পেশ করার সময় আল্লাহ দেখুক আমি সেয়াম আছি।
মনে থাকবে না মনে হয়। তো উনি তো বেশি বেশি সিএম থাকছেন রিপোর্ট ধরার জন্য। তো কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরেরা জেনে নিলেন সেদিন 15 শাবান? তাই কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে আতর গোলাপ মেখে 15 শাবান সিএম থাকে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এই চলে দোয়া পড়ি, বই না নিয়ে চাইলে চলে যাওয়া তার বুদ্ধি দেখাচ্ছে নাকি আমাকে? তার মানে বই একটা না কিনে বলবে যে আমি আব্দুরাজাক সাহেব আপনাকে ঠগিয়ে দিয়েছি, আমি কষ্ট পাব। কিছুই যদি না পারা যায় তাহলে 25-30 টাকা দিয়ে একটা মাসিকা লিতে সম্পত্রিকা মুখপাত্র, 10 জন মুফতি আছে পিছনে, লক্ষ লক্ষ টাকা আমি খরচ করি এই পত্রিকার পিছনে, ওটা জাতির সম্পদ। আর অন্য বইগুলি আমার ব্যক্তিগত ব্যাপার। মাসিকা লিতে সম্পত্রিকা জাতির সম্পদ, ক্যালেন্ডার যেগুলো আছে সেগুলো জাতির সম্পদ, ওগুলো আমাকে ফাঁকি দিয়ে আপনি লাভবান হবেন এটা কথা নয়। এবার বললাম 15 শাবান আর কখনো ভুলেও সেম থাকতে হবে না। 13 তারিখ আজকে পার হয়ে গেল, সামনে আজকে রাতে সাহারি খান, সাহারি না খেলেও হবে। 14, 15, 16, 18, 20, 25 পর্যন্ত করেন, 10, 12, 15, 20টা সেম রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তবে চেষ্টা করতে হবে প্রথম সাবান থেকে, প্রাণপণে চেষ্টা করি করা হয়। সকল দিনী ভাই বোনকে, সমস্ত দিনী ভাই বোনকে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালনের জন্য অনুরোধ করলাম। এই ছেলে কথা আর পুনরাবৃত্তি, নফল সিয়াম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করব ইনশাআল্লাহ। এক মহরমের 2 দিন সিয়াম থাকব, 2 আরাফার 1 দিন সিয়াম থাকব, 3 প্রতি মাসে 3 দিন সিয়াম থাকব, 4 শাওয়ালের 6 দিন সিয়াম থাকব, 5 শাবানের বেশি বেশি সিয়াম থাকব। তবে দাউদ আলাইহিস সালামের নীতিতে একদিন সিয়াম একদিন এমনি, একদিন সিয়াম একদিন এমনি, এভাবেও থাকতে পারি। এইভাবে সিয়াম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করব ইনশাআল্লাহ। আজ থেকে আর কোনোদিন 5 ওয়াক্ত সালাত ছাড়ব না, হালাল রুজি উপার্জন করব ইনশাআল্লাহ, কোরআন মাজিদ তেলাওয়াত করব অন্তত সূরা ইখলাস। কিছুই যদি না পারি তাহলে কুল হুয়াল্লাহু আহাদ 3 বার বলবো, 1 বার কোরআন মাজিদ পড়ার নেকি পেয়ে নিব, 1 মিনিটে 1 বার, 1 মিনিটে 1 বার নেকি খালি লুটে নিব। কবরে যাব তখন ব্যাগ ভর্তি নেকি থাকবে, কোনো সমস্যা হবে না, কেউ ঠেকাতে পারবে না, নেকি লুটে নেওয়ার পথ আছে একটু। কবরের শাস্তি হবে না 4টা কারণে। 1 সূরা মুলক রাতে পড়লে কবরের শাস্তি হবে না, 2 জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না, 3 পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না, 4 শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না। 1 নম্বরটা সহজ, বাকিগুলো কঠিন। 1 নম্বর কি আছে ভুলে গেলাম, সূরা মুলক 30 আয়াত, ঘুমানোর সময় তার রাতে পড়তে হবে, একবারে আত্মার সাথে শক্তিশালী করে আজ থেকে পড়বই ইনশাআল্লাহ, পড়বই ইনশাআল্লাহ। শক্ত করে বলতে পারেন না পড়বই ইনশাআল্লাহ, শুয়ে গেছেন তো রে শয়তান শুয়ে দিয়েছে, রে শয়তান শুতিয়ে দিয়েছে, লাভ দিয়ে উঠে আবার পড়তে হবে। মনটা চাচ্ছে না কেন, শয়তান বলছে শুয়ে যাও, শুতে যাও, শুতে যাও, শুতে যাও, শয়তানের কাজ এটা। আর আপনাকে জিহাদ করতে হবে। শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খের। এরকম নেকি নাই, 5-10 নেকি সিএমের নেই, রোজা থাকলে এরকম কোনো নেকি হয় না। আল্লাহ নবী বলছেন শোনো, কেউ যদি জানা যায় যায় জানা যায় মাটি দেওয়া পর্যন্ত থাকে তো 2 কেরাত নেকি হবে, 2 কেরাত। 1 কেরাত সমান হলো ওহুদ পাহাড়ের সমান, আর ওহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে যে কত আছে তা মানুষ জানে না। আমি জানা যাই গেলাম মাটি দেওয়া পর্যন্ত থাকলাম তো আমি 2 কেরাত নেকি পেয়ে গেলাম, তাহলে একটা পরিমাণ পেলাম। কিন্তু রোজা থাকলে কি পরিমাণ পাবো? জিনাম, রোজা থাকলে এরকম কোনো নেকি নাই। রোজা হলো এই, ও তুমি সেম থেকেছো তাহলে আমি তো আর কাউকে বিনিময় দিতে বলবো না, আমি বলবো যে এই নাও, মানে জান্নাত, এই নাও জান্নাত দিলাম। হাদিসে কুদসি বুখারী মুসলিমের হাদিস,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আদাতুল ইবাদি সলিহিন, পৃথিবীর পুরুষ নারী যারা ভালো পুরুষ নারী তারা শুনে রেখো, আমি মানুষের থাকা খাওয়ার জন্য জান্নাত তৈরি করেছি, এত উন্নত মানের তৈরি করেছি, এত দামি মহিলা সেখানে রেখেছি, ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা, ডাগর ডাগর চক্ষু, টানা টানা চক্ষু, খুব লম্বা লম্বা কালো কুচকুচে, কোঁকড়া কোঁকড়া চুল, 15-16 বছরের যুবতী যেমন হয় এরকম তাদের হিসাব নিকাশ রূপ চেহারা ভাবা যাবে না, যতবার দেখা যাবে ততবার তার রূপ পরিবর্তন হয়েছে, চেহারা পরিবর্তন হয়েছে, এরকম মনে হবে তার শরীরে কোনোদিন ময়লা হবে না, তার কাপড় কোনোদিন পুরাতন হবে না, তার কোনোদিন পেশাব হবে না, তার কোনোদিন পায়খানা হবে না, তার কোনোদিন হায়েজ হবে না, তাকে গোসল করে পবিত্র হতে হবে না, ভিন্ন ধরনের নারী আমি জান্নাতে রেখেছি, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি তোমাদের জন্য এত উন্নত মানের থাকা খাওয়া আর সুখ শান্তির জন্য নারী রেখেছি, যে চোখ কোনোদিন দেখেনি থাকা খাওয়ার জায়গায় এত উন্নত মানের হতে পারে। আমার স্বামী এত জনন কান কোনোদিন শুনেনি, চক্ষু দেখেছে আগ্রার তাজমহল, চক্ষু দেখেছে আপনার কলিকাতার হাওড়ার ব্রিজ, চক্ষু দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘণ্টা, চক্ষু দেখছে ফ্যাক্স মেশিন, মোবাইল, অনেক কিছু দেখছে, এরপরও জান্নাত এর চেয়ে ভিন্ন যেটা চোখ কোনোদিন দেখেনি। কান শুনেছে দত্তরাজের কাহিনী, সাত সমুদ্র 13 নদী পারে আছে, এরপরেও জান্নাত এমন কিছু যেটা মানুষের কান কোনোদিন শোনেনি, অমা খাতারাবে কালবে বাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবতে পারেনি, জান্নাত থাকা খাওয়ার জায়গা এত উন্নত মানের হতে পারে। মানুষ যদি রোজা থাকে আমি আল্লাহ তাকে দিয়ে দিব, মানুষ যদি সিএম থাকে আমি তাকে এইটা দিব, আমি 5-10 নেকি দিব না, ফেরেশতাকে লিখতেও বলবো না, এই ফেরেশতা সিএম থেকে যে 200 নেকি লিখে দাও, এক কেরাত নেকি লিখে দাও, এটা আমি কাউকে বলবো না, আমি কোনো 5-10 নেকি দিব না, আমি বলবো এই নাও। সম্মানিত দিনী ভাই বোন, নফল সিএম অল্প সময়, আমাকে দেখতে পান আর না পান, আমার দিনী বোনেরা আমাকে দেখতে পান আর না পান, আমার দিকে এক খেলে চেয়ে থাকবেন। আপনার সাথে একটা কথা ছেড়ে এসেছিলাম, তো ওই অংশটুকু বলে নিয়ে নফল সিএমের মধ্যে আবার ঢুকলাম, আপনার সাথে একটা কথা আমি বলতে গিয়ে ছেড়ে রেখে এসেছিলাম, সেটা হলো এই যে দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে, আর এক শ্রেণীর মানুষ হচ্ছে নিশাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ কাপড় পরে উলঙ্গ হয়, এই ছেলেই তোমার মা যে ছোটো ব্লাউজ পরে আছে পেটের নিচের দিক দেখা যাচ্ছে এটা উলঙ্গ নয়, ব্লাউজের হাত আছে এই পর্যন্ত, তো বাকি কবজি পর্যন্ত এটা কি ফাঁকা নয়, তো এটাই তো উলঙ্গ। তোমার বোন যেভাবে মাথায় কাপড় না দিয়ে স্কুল কলেজে যাচ্ছে, চাকরি পেয়েছে, একটা দামি চাকরি পেয়েছে, বাপে বলছে আমার মেয়ে ব্যাংকে চাকরি করে, কত বাপের খুশি, চাকরির জন্য আল্লাহ মেয়েদেরকে সৃষ্টি করেননি, আমার কথাতেই জাতিকে ফিরে আসতে হবে, জাতি যতই জায়গা জায়গায় গরম হোক না কেন আমার কথা আমাকে ফেরত নিতে হবে না, মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে ছেলে মেয়ে লালন পালনের জন্য এবং স্বামীর সেবার জন্য, স্বামীকে তৃপ্তি শান্তি দেওয়ার জন্য, আমি বলিনি এ কথা আল্লাহ বলেছে, যার জন্য আমি বলেছি কোনো সময় বউকে মারবেন না, এত তৃপ্তির জিনিসকে মারবেন কেন আপনি, আচ্ছা ভুল হয়েছে হয়েছে, লবণ বেশি হয়েছে হয়েছে, আপনি কেন মারবেন, মারবেন না। নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ মমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, ওরা যখন হাঁটে তখন রাস্তার পুরুষ তাদের দিকে দেখতে থাকে, মায়েল আতুন তারা নিজেরও আকৃষ্ট হয়, বাড়িতে ছিল ভালোই ছিল, এখন রাস্তায় স্কুলে যাচ্ছে হাটে বাজারে যাচ্ছে, তখন কেন জানি কেমন কেমন করে আনছান আনছান করে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত নাড়ে, একবার মাথার চুল নাড়ে, ভাঁজ করে কথা বলে, কেন জানি কেমন কেমন করে, তার মনে হয় নিজেও
পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে, নাহলে এমন করে কেন? ও তো লজ্জাশীল বস্তু, ও তো লজ্জা করবে, ও তো ইতস্তবোধ করবে। কেন আপনার মনে নাই যে আপনার ফুফু কাঁদতে গেছিলেন আপনি? তখন আপনার ফুফু পিছে পিছে হাঁটছিল আর আপনি আগে আগে হাঁটছিলেন, রাস্তায় একটা মানুষ পড়ে গেল, তখন আপনার ফুফু রাস্তা ছেড়ে দিয়ে ওই দিকে মুখ করে দাঁড়ালো, মনে পড়ে না আপনার? না মনে পড়ে না মনে হয়। তারপর যখন রাস্তা থেকে লোকটা পার হয়ে গেল, তখন আপনার ফুফু আবার হাঁটতে লাগলেন। এটাই ছিল, এটা হবে মহিলার স্বভাব। তো এখন দেখছি যে ও পুরুষ ঢং ঢং করে পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে, মনে হয় যে ও জানি পশু হয়ে গেছে, ও যেন আরো কিছু হিংস্র প্রাণী। ভুল হিসাব আপনার আমি নিন্দা করিনি, জাতিকে ধ্বংস করে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজে কিছু বুঝাতে চাইবেন না। লায়েত খুলনা জান্নাত, এইসব মহিলারা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবে না। অলাইয়া যেতনা রি হা হা, জান্নাতের গন্ধ পাবে না। তাই না? রি হা হা লা তু যাদমিন মাসিরাতে কাদা ওয়া কাদা, যেই জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত। এখানে একটা দ্রুতগামী ঘোড়া এখান থেকে দৌড়াতে লাগলো, এক বছর দৌড়িয়ে যেখানে যাবে ওই শেষে যদি আপনি দাঁড়ান ওখান থেকে জান্নাতের গন্ধ পাবেন, এর নাম জান্নাত। কিন্তু এই মহিলারা জান্নাতের গন্ধ পাবে না, একথা আমি বলিনি, একথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। সম্মানিত দিনী বোন, আপনাকে আশ্বস্ত করার জন্য আপনি দুশ্চিন্তা ভোগ করবেন না, আপনার জন্য জান্নাত সহজ। মর্মে আর একটা কথা বলে যাচ্ছি, উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন একটু খেয়াল করেন, কথা বলছো কেন? তোমার কথা বলছি, তুমি একটু শরম করো না কেন? কথা বলছো কেন? মুখ বন্ধ করো, তোমাকে তো বলছি। উপস্থিত বৈঠকের সম্মানী দিনী বোন শুনুন একটু, আপনার জন্য জান্নাত সহজ, চারটা কাজ করলে আপনি জান্নাতে চলে যেতে পারবেন। পুরুষের জন্য এত জান্নাত সহজ নয়, আপনি চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা, আটটাই খোলা, যান কোনটা দিয়ে যাবেন। এবার তারও বেশি হয়ে গেল, সেমের চেয়ে বেশি হয়ে গেল নাকি? চারটা কাজ করলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। এক, সলাত খামসা, পাঁচ অক্ত সলাত, পাঁচ অক্ত নামাজ পড়বেন। দুই, সমাদ সাহারা রমজান মাসে সিয়াম রোজা থাকবেন। তিন, আতাত বালাহা স্বামীকে মেনে চলবেন। চার, আহসানাত ফারজাহা জেনায় লিপ্ত হবেন না। আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, প্রথম দুটো করি, পাঁচ অক্ত সলাত আদায় করি, রমজান মাসে সিয়ামও থাকি, কিন্তু স্বামীকে মেনে চলতে পারি না, তার মুখ খারাপ, এই জন্য আমাকে মারে, এই জন্য আমি আপনার আপনার কাছের ভাই হিসেবে বলছি, দিনী ভাই হিসেবে বলছি, ঠিক আছে? মেনে নিলাম আপনার স্বামী আপনাকে মারে, এ কথাই ঠিক, আপনার স্বামী আপনাকে গালি দেয়, এ কথাই ঠিক, এরপরে আপনাকে আমি মেনে নিতে বলছি। কেননা আপনি যে মন ভারী করে কথা বলছেন না, এক গ্লাস পানি চাইলে নিয়ে গিয়ে সামনে থ্যাক্কস করে রেখে এদিকে চলে যান, ভাত মেয়েকে দিয়ে পাঠান, ভাত বৌমাকে দিয়ে পাঠান, তরি তরকারি বৌমাকে দিয়ে পাঠান, ছেলের হাত দিয়ে পাঠান, নিজে আপনি যান না। আপনি মনে রাখেন, যতদিন পর্যন্ত আপনি এভাবে চলবেন কোনোদিন আপনার ইবাদত কবুল হবে না। আপনার স্বামীর মুখ খারাপ, এরপরে আমি আপনার দিনী ভাই আপনাকে বলছি আপনি মেনে নেন। শেষ পর্যন্ত যদি নাই চলে তাহলে আপনি খোলা তালাক করে পৃথক হয়ে যান, এইভাবে থাকিয়েন না, এইভাবে থাকা হবে না। আপনি খোলা তালাক করে সংসার পৃথক করে নেন, আমি পৃথক করার পরামর্শ দিচ্ছি না, ভালো নয়। কেননা এটা বাদ দিয়ে অন্য জায়গাতে স্বামীর কাছে যাবেন, সেটাই বা কেমন হয়? হোক মুখ খারাপ, মারুক, এরপর আপনি ধৈর্য ধারণ করেন, ধৈর্যের পরিচয় দেন। ধৈর্যের পরিচয় থাকতে হবে শুধু মতলব শুনলাম, ধৈর্য, ধৈর্য কি ঘোড়ার ডিম? তো বুঝলাম না ধৈর্য কি জিনিস, খালি শুনেছি যে ধৈর্য, ধৈর্য একটা শব্দ না আরো কিছু আছে? তরকারিতে লবণ বেশি হলো বউকে মেরে দিলাম, তাই সেটাই কি ধৈর্য? একজন লোক আমাকে বলেছে, হ্যাঁ কি মনে করিস তুই, তো আমিও বললাম, হ্যাঁ তুই কি মনে করিস, এটাই কি ধৈর্য? রিক্সাওয়ালা 50 টাকা ভাড়া চেয়েছে, এক থাপট লাগিয়ে দিলাম, এটাই কি ধৈর্য? ধৈর্য কোনটা? এটা আবার চাপায় নব মুঞ্জের মাটি, খুব শক্ত গরম খুব। কেন আমার খুব মনে পড়ে আপনার ওই রহনপুর জালিবাগানের কথা, আমার খুব মনে পড়ে চাঁপায় নবগঞ্জ জায়ির গ্রামের কথা, যখন আমি সালাম দিব এরকম সময়ে সামনে থেকে ইঁট পাটকেল কিভাবে রেডি করে রেখেছিল নাকি, পাথরের মতো আসতে লাগলো, বৃষ্টির মতো আসতে লাগলো। তখন আমি স্টেজ থেকে নেমে স্যান্ডেল ছেড়ে দৌড়িয়ে গিয়ে এক বাড়িতে আশ্রয় নিলাম, আমার দৃশ্য খুব মনে পড়ে, এবং প্রায় ঘটনাগুলি চাঁপায় নবগঞ্জে। অথচ আমার দৃঢ়তা,
এত মজবুত যে শরীয়তের ব্যাপারে, ধর্মের ব্যাপারে আমাকে হেলানো খুবই কঠিন, তবে আমি মানুষ। কথা বুঝতে পারেননি? শরীয়তের ব্যাপারে যা আমি মুখ দিয়ে বের করেছি তাকে বাতিল করা খুবই কঠিন, খুবই কঠিন, তবে আমি মানুষ, কোনো জায়গাতে ভুল হতেও পারে। হমসি খেলে কেউ কিছু বলবে আর আমি সেখানে থেমে যাবো, এরকম আমার গতি নেই। আপনার ব্রেন বেশি, আমি পড়ি বেশি। আপনি মেধাবী খুব, এ কথা ঠিক, তবে আমি পড়ি বেশি, এ কথাও ঠিক। আমি 26 বছর থেকে কলমে ফতোয়া লিখছি, কলমে লিখি, ফতোয়া লিখি মানে প্রশ্নের উত্তর লিখি 26 বছর থেকে। আপনি যে চট করে বললেন এটা নয়, এটা আপনি কয়দিন লিখেছেন? আপনি কয়টা ফতোয়া লিখেছেন? আমি কলমে লিখছি 26 বছর থেকে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আশ্বস্ত করার জন্য বলছি, আপনি নিরাশ হবেন না। 4টা কাজ করেন জান্নাত আপনার জন্য সহজ, 4 জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজ্জাক সাহেব, এ কথাই ঠিক, আমি এখন জেনার সাথে নেই, তবে আমার এরকম দুর্ঘটনা ঘটেছে, ছাত্রী জীবনে হোক, স্বামী না থাকার কারণে হোক। আপনি এত নিরাশা হবেন না, আল্লাহ তাআলা বলেন আনাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাত হেল মাওয়া। পৃথিবীর পুরুষ নারী শুনে রেখো, তোমরা যদি অশ্লীল কাজকে বন্ধ করতে পারো, ঠেকাতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, দেশ বিদেশের যারা দিনই ভাই বোন আমাদের সাথে অনলাইনে আছেন, তাদেরকে অনুরোধ জানিয়ে বলছি, পাপ হয়ে গেছে, এর জন্য দুশ্চিন্তা ভোগ করতে হবে না, এই পাপ বন্ধ করে দিতে হবে আজকেই। আমার জন্য জান্নাতুল মাওয়া বরাদ্দ করা হয়েছে, এ কথা আল্লাহ তাআলা বলেন। অতএব আমি যেন নিরাশা না হই পাপের জন্য। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম, আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াউতানি ও রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। ফাজতাক ফারতানি গা ফর্ত কলা ওলা উবালি, তুমি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব, আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি, আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, লাও বালাকা জনবকানা সময়ে, তোমাদের ছেদ পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, আকাশ জমিনান পরিপূর্ণ পাপ হয়ে আছে, ফাস্তাগফারতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতুলাকা ওয়া উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। সম্মানিত দিনী বোন, আপনি আজ থেকে পাপ বন্ধ করেন, এই মোবাইলে যেন আপনার সাথে আর কোনো পুরুষ কথা বলতে না পারে। যুবক, তোমাকে বলছি, তুমি তোবা করে এখান থেকে উঠো, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি বলে তোমার এই মোবাইলে যেন আর কোনোদিন কোনো যুবতী কথা বলতে না পারে। তোমাকে অনুরোধ জানিয়েছি, এখানে তুমি বড় শক্তিশালী হয়ে উঠেছ, তারপরে ঘরে গিয়ে যখন লাইটটা অফ করে শুইতে যাচ্ছ, মোবাইলটা অফ করে দিয়েছিলে, আবার ধীরে তোমার হাতটা চলে গেল, তার মানে শয়তান তোমার অধীন, শয়তানের অধীনে তুমি এখন আছো। এখনো তোমাকে ওই সময় বলেছি, যদি মোবাইলে হাত চলে যায়, লাফ দিয়ে উঠে একবারে ঘর থেকে বের হয়ে যায়, বলবে নাউজুবিল্লাহি মিন জালিক, শয়তান তোর মুখে লাথি মারি, শয়তান তোর মুখে লাথি মারি, নাউজুবিল্লাহি মিন জালিক।